আমার 11 বছর ধরে ক্ষমতায় আছে আওয়ামী লীগ। ক্ষমতায় থাকার যেমন সুফল আছে, তেমনি তার কুফলও এখন আওয়ামী লীগ টের পাচ্ছে। নানা রকম অস্থিরতায় অস্বস্তিতে রয়েছে মুজিববর্ষের প্রাক্কালে আওয়ামী লীগ। এই অস্বস্তির ব্যাপারে সবাই তাকিয়ে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে, আওয়ামী লীগের নেতাকর্মীরা, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীরা আশা করছেন শেখ হাসিনা নিশ্চয়ই এই বিষয়গুলো লাগাম টেনে ধরবেন। যে সমস্ত বিষয়ে আওয়ামী লীগ এখন অস্থিরতায় ভুগছে তার মধ্যে রয়েছে মুজিববর্ষ নিয়ে বাড়াবাড়ি। মুজিববর্ষ উদযাপন প্রত্যেকটি বাঙালির কাঙ্ক্ষিত এবং আরাধ্য একটি বিষয়, কিন্তু মুজিববর্ষ নিয়ে যেরকম বাড়াবাড়ি হচ্ছে তা নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নিজেই ক্ষুব্ধ হয়েছেন। এই ক্ষুব্ধতা তিনি প্রকাশও করেছেন। গত সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী মুজিববর্ষের উৎসবের নামে বাড়তি অর্থ অপচয় না করার নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনা একটি বড় বার্তা। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে মুজিববর্ষ নিয়ে অনেক অপচয় হচ্ছে এবং বাড়াবাড়ি হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ মুজিববর্ষ নিয়ে যে যার মতো অনুষ্ঠান উদযাপনের আয়োজন করেছে, এর ফলে শেষ পর্যন্ত মুজিববর্ষের মর্যাদা, ভাব গাম্ভীর্য এবং জাতির পিতার প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন সেটা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পাপিয়া কেলেঙ্কারি নিয়েও আওয়ামী লীগের মধ্যে অস্থিরতা চলছে। আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপির ছবি পাপিয়ার সঙ্গে প্রকাশিত হয়েছে। এটা নিয়ে আওয়ামী লীগের হাইকমান্ড একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছে। বিশেষ করে একটি 5 তারকা হোটেলে একটি স্থানীয় পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতা কিভাবে প্রেসিডেন্সিয়াল স্যুট নিয়ে থাকেন, এ নিয়ে আওয়ামী লীগের মধ্যেই প্রশ্ন উঠেছে। আর কত পাপিয়া আছে তা নিয়েও আওয়ামী লীগের মধ্যে নানা রকম মুখরোচক আলোচনা চলছে। পাপিয়া এখন আওয়ামী লীগের এক অস্থিরতার নাম, অন্তকলহ কন্দল। আওয়ামী লীগের দিন যতই যাচ্ছে ততই আওয়ামী লীগের নিজেদের মধ্যে বিরোধ, অন্তকলহ প্রকাশ্য রূপ ধারণ করছে। আগে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের মধ্যে অন্তকলহের খবর পাওয়া যেত, কিন্তু এখন এই অন্তকলহ কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যেও প্রকাশ্য হয়েছে। সম্প্রতি পিরোজপুরের সাবেক এমপি এবং বর্তমান মন্ত্রী ও এমপিকে নিয়ে প্রকাশ্য বিরোধ আওয়ামী লীগের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। এছাড়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিমের সঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজান খানের দ্বন্দ্বও নতুন খবর নয়। প্রত্যেকটা জেলায় জেলায় আওয়ামী লীগ অন্তকলহে জড়িয়ে গেছে। কেন্দ্র থেকে বারবার ঘোষণার পরেও এই অন্তকলহ থামানো যাচ্ছে না। অনুপ্রবেশকারী আওয়ামী লীগ সভাপতি 2 বছর আগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা দিয়েছিলেন। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদেরকে দল থেকে বের করে দেয়া এবং তাদের কোনো পদ পদবি না দেওয়ার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছিলেন। তবে কে শোনে কার কথা? অনুপ্রবেশকারীরা এখনও আওয়ামী লীগে অবাধে প্রবেশ করছে এবং অনুপ্রবেশকারীরা এখন এতটাই প্রভাবশালী হয়ে দাঁড়িয়েছে যে তারা দলের ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আর এটা আওয়ামী লীগের জন্য একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কমিটি জ্বর। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনগুলোর কমিটি দীর্ঘদিন ধরে ঘোষণার অপেক্ষায় আছে, এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। ছাত্রলীগের কমিটি আংশিক হয়েছে, এখনও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। যদিও ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ সভাপতি সাধারণ সম্পাদক করা হলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শূন্য পদগুলো পূরণের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। যুবলীগের কংগ্রেস হয়েছে দীর্ঘদিন হল, তবে এখনও তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এমনকি ঢাকা উত্তর এবং দক্ষিণের কমিটি সহ সারা দেশের মেয়াদোত্তীর্ণ কমিটি কবে হবে তাও কেউ জানে না। কৃষক লীগের সম্মেলনের পরেও আংশিক কমিটি দেওয়া হয়েছে, পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। শ্রমিক লীগের কমিটিও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। ঢাকা উত্তর এবং দক্ষিণের সম্মেলন হলেও এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। আওয়ামী লীগ কমিটির জটের অস্থিরতায় রয়েছে। এরকম নানা রকম বিষয়গুলো নিয়ে আওয়ামী লীগ নিজেই নিজের সঙ্গে যুদ্ধ করছে। এই যুদ্ধে বিজয়ী হবার একমাত্র যে অস্ত্র তা হচ্ছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি এখন কি করেন সেটাই দেখার বিষয়।